আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীবৃন্দ 2021, তোমাদের ইতোমধ্যে পরীক্ষা রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে 14 তারিখ থেকে, তোমরা রুটিনটা সামনে দেখতে পাচ্ছ, এবং এইচএসসি সেটা হবে ডিসেম্বরের 2 তারিখ থেকে। তাহলে চলো প্রথম আমরা এসএসসি যে রুটিনটা দেওয়া আছে সেটা দেখে নিই। এখানে বলা আছে পদার্থবিজ্ঞান তত্ত্বীয় 136 বিষয় কোড, এটা হচ্ছে 14 তারিখ। এ দিয়ে কিন্তু এটা হচ্ছে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এটাও হচ্ছে সেম একবার সেম টাইমই দেখতে পাচ্ছ, এবং সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত দেখতে পাচ্ছি পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা, রসায়ন, শারীরিক শিক্ষা ও হচ্ছে ক্রিয়া, ভূগোল এবং পরিবেশ, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, পরিণতি ও নাগরিকতা, এবং লাস্ট হচ্ছে অর্থনীতি। এবং আমরা ডান পাশে যদি দেখি এখানে টাইমটা হবে বিকাল 2টো থেকে 3টা 30 পর্যন্ত, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং এবং ব্যবসা উদ্যোগ। তাহলে কমার্স বিভাগের যে শিক্ষার্থীরা আসো তাহলে তোমাদের পরীক্ষাটা হবে আসলে বিকাল 2টো থেকে 3টা 30 পর্যন্ত। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা হিসাব বিজ্ঞান এবং ফিনান্স ও ব্যাংকিং এর উপরে আমার ক্লাস পাবে আগামীকাল থেকে, এবং শর্ট সিলেবাস যেটা আছে আমি সম্পূর্ণটা তোমাদের সলভ করে দেবো, এবং খুব কমন কিছু অঙ্ক নিয়ে তোমাদের এটা সাজিয়ে আমি দেবো। এবং এখন দেখো তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে এইচএসসির ক্ষেত্রে। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে তোমাদের পরীক্ষাটা শুরু হবে আসলে হচ্ছে 2 ডিসেম্বর থেকে, 2/12/2021 এই তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা আসলে স্টার্ট হবে। এবং তোমাদেরও 2টো শিফটে ভাগ করা হয়েছে, সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত এবং বিকাল 2টো থেকে হচ্ছে 3টা 30 পর্যন্ত। কমার্স, আর্টস এবং সায়েন্স গ্রুপগুলোকে আলাদা করে দিয়ে মূলত কাজটা করা হয়েছে। তো তোমরা রুটিনটা দেখতে পাচ্ছ, আমরা বাম পাশে দেখতে পাচ্ছি পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি যুক্তিবিদ্যা, পদার্থবিজ্ঞান হচ্ছে দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, মানে টোটালি হচ্ছে বাম পাশের টাইমগুলো হচ্ছে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত। এবং ডান পাশে দেখতে পাচ্ছি এই ডান পাশের ম্যাক্সিমামগুলোই দেওয়া আছে হচ্ছে কমার্স গ্রুপের, কমার্স গ্রুপেরগুলো দেওয়া হয়েছে ডান পাশে। তার ডান পাশে কমার্স গ্রুপের শিক্ষার্থীরা তোমরা পরীক্ষাটা পাচ্ছ হচ্ছে বিকেল 2টো থেকে 3টা 30 পর্যন্ত। তাহলে তোমাদের পরীক্ষার টাইমটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো 2টো থেকে 3টা 30 পর্যন্ত, আর এদিকে হচ্ছে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত হচ্ছে আর্টস এবং হচ্ছে সায়েন্সের এক্সাম হবে। তো তোমরা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছো, যারা ভাবছি স্কুল বন্ধ হবে, কলেজ বন্ধ হবে, তো পরীক্ষা হচ্ছে না, তাহলে এখন পর্যন্ত তোমরা নিশ্চিত হচ্ছ যে হ্যাঁ পরীক্ষা কিন্তু এখন হচ্ছে, ইতিমধ্যে যেহেতু রুটিন প্রকাশ করা হয়েছে। তো তোমরা অবশ্যই অ্যাকাউন্টিং ফিনান্সের উপর স্পেশাল ক্লাস পাবে আগামীকাল থেকে। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।